তো হ্যালো গাইস, দেখুন যাই তো গোবিন্দ আসছে, তোমাদেরকে তো যাই তো দেখাবোই আমি। তো একটু ভিডিওটা আমার একটু লম্বা হয়ে গেছে, তো একটু ওয়েট করে একটু গোবিন্দকে দেখার চেষ্টা করো, কিন্তু একটু ধৈর্য ধরে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করো। লড়কা লড়কিও, তো আমরা বৃন্দাবনী মাঠ যাবো গোবিন্দাকে দেখতে, তো অবশ্যই লেট হয়ে গেছি, তো 9টার দিকে আসবে বললো। তো আমার বন্ধুকে ফোন করে জানিয়েছি প্রথমে, তো বলছে 9টার দিকে আসবো, তো বলছে প্রচুর ভিড়, তো বলছে ব্লক করার চান্সটা পাবি না, যদি আসলে আই, নাহলে মানে এতটা হাঁটছি তো হাঁটতে গেছি প্রচুর, গোবিন্দাকে দেখাবো তাহলে। তো যাকে বলে প্রচণ্ড একদম গেটে ভিড় আছে, লোক তো দেখতে পাচ্ছ একদম পুরো সেরা, পুরো খেলা চলছে ভিতরে, প্রচণ্ড লোক, ভিতরে যাওয়ার চান্স তো পাবোই না। ব্লক করছো নাকি? গোবিন্দ কি চলে এসছে? গোবিন্দ আসেনি, 9টা আসবে, 9টার দিকে ঢুকবে। হ্যাঁ 9টার দিকে। তো কি, তো দেখো তুম লোক ভিডিও কাট করকে চল যাওগে তো বহুত বড়া মিস্টেক কর দোগে, কিউকি অভি আনে বালা হ্যায় গোবিন্দা, তো গোবিন্দকে দেখনে কে লিয়ে থোড়া তো ওয়েট করকে মেরা ভিডিও ভি দেখ সকতে হো, আর ভিডিও ভি আচ্ছা লাগ গয়া তো লাইক কর দেনা, আর আচ্ছা নাই লাগা তো ডিসলাইক করকে চল জানা। তো চলো জাদা বাতে নাই করেঙ্গে, তো অভি ভিডিও কো মে শুরু করতা হুঁ। প্রচুর লোক আছে একদম, যাকে বলে পুরো সেরা, তো আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি, ভিতরে ঢুকার চেষ্টা করবো। দেখছো তো অডিয়েন্স কতটা আছে, একবারে প্রচন্ড, যাকে বলে তাও আসতে আমরা একটু লেট করে দিলাম, ভিতরে যাওয়া মুশকিল আছে একবারে, আমরা তো চেষ্টা করছি ভিতরে যাওয়ার। ভিতরে যাবার চান্স পাওয়া যাবে না, অবশ্যই খেলা খেলা দেখাবার চেষ্টা করছি। তো এখানে অনেক অডিয়েন্স দাঁড়িয়ে আছে গোবিন্দকে দেখার জন্য, তো প্রচণ্ড লোক আছে একবারে গোবিন্দকে দেখার জন্য। যাই হোক, আমরাও দাঁড়িয়ে আছি, আমি ভিডিও করার জন্য ব্লগ, তো গোবিন্দার জন্য ওয়েট করে আছি, তো গোবিন্দ আসুক তাহলে। তো লড়কা লড়কিও, তো আমরা এখন দাঁড়িয়ে আছি আধা ঘন্টা ধরে, তাও এখনো আসছে না গোবিন্দা, আর কতক্ষণ ওয়েট করতে হবে তো জানি না। আমাদের এখন গোবিন্দা ঢুকে পড়েছে, তো আমাদের গোবিন্দা ঢুকে পড়েছে, এলো, এটা গোবিন্দার গাড়ি, গোবিন্দার গাড়ি না এটা। চেষ্টা করছিলাম এই সাইড দিয়ে ভিতরে যাবার, কিন্তু যেতে তো পারলাম না, তো অবশ্যই চেষ্টা করছি ভিতরে যাবার, মানে গোবিন্দকে দেখার জন্য। তো আমরা ওদিক থেকে মানে ভিতর থেকে বেরিয়ে এসেছি, তো আমাদের এখন গোবিন্দা মানে স্টেটে আসবে, নমস্কার প্রণাম, কা হাল হ্যায়, বড়িয়া হাল হ্যায়, এসে আমাকে খুব ভালো লাগে। তো ভাবছিলাম অবশ্যই ঠান্ডা লাগবে, তো টুপি টুপি লাগিয়ে এসেছিলাম, তো টুপি তো লাগিয়ে আসেনি, আমি তো অবাক, তো টুপি লাগিয়েছে, এত গরম লাগছে পকেটের মধ্যে টুপিটাও ঢুকবে না অবশ্যই, এত প্রচণ্ড লোক একবারে যাকে বলে। Thank you.
তাও ক্যামেরা স্টল নিয়ে আসার পর তো একটু চান্সটা পাওয়া গেছে কলার কালার কি হবে আমরা চা খেলাম মানে আমি চা খেয়ে আমার খাওয়া হয়ে গেলো তারপরে আমি ব্লগ বানাচ্ছি তো মানে এত করে সিট পাওয়া গেছে তো এত প্রচণ্ড ভিড় ছিল কি বলবো একদম ভিডিও করতে একদম এত অসুবিধা হয়েছে আমাদের মানে পা রাখার জায়গা নাই এতটা ভিড় গোবিন্দা আসার পর এতটা ভিড় এখন গোবিন্দা চলে গেছে একটু ফাঁকা হয়ে গেছে তো একটু আমরা বসে চা টা খাচ্ছি তো সেরকম লোক নাই তো তোমাদেরকে মাঠটা দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে তো খেলাটাও দেখতে পাবা তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তাহলে তো খেলাটা দেখতে পাবা আর কিভাবে খেলাটা দেখবা